একজন এক এক ভাবে এক এক জনের অ্যাপ্রোচ এক এক রকম বডি ল্যাঙ্গুয়েজ এক একটা বার্তা দিচ্ছে এইভাবেই বাংলাদেশ আসলে বিশ্বকাপটা শুরু করেছিল এখনো চলছে এবং টানা চারটা ম্যাচ হেরে গেছে এদিকে সাকিব আল হাসান তিনি নিজে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করতে চলে এসেছেন ঢাকায় এসব নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং ক্রীড়া সাংবাদিক মানজুর মোর্শেদ দুজনকে শুভ সকাল স্বাগত একাত্তরের খেলা যোগে জাভেদ ওমর বেলিম শুরুতেই আপনার কাছ থেকে আসতে চাই সাকিবের ব্যাপারটা নিয়েই শুরুতে আসলে কথা বলতে চাই এরকম আসলে এর আগে কখনো হয়েছে কি না বা এটা আসলে কতটা যুক্তিযুক্ত হলো সাকিবের বেলায় একদমই একদমই মানে ভিন্ন কোশ্চেন সাধারণত এভাবে হয় না বাট আমার কাছে মনে হয় আমার এখানে একটা কমেন্ট করা ঠিক না বাট তারপরে বলছি এটা হচ্ছে অল আর মাইন্ড সেট আপ তো এখন তো আর ব্যাটিং করে ইম্প্রুভ করা সম্ভব না এত রাত হয়তো ট্রেনিং করে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন তো হয়তো এটাকে আপনি বলেন যে টেকনিক ওয়াইজ অনেক সময় উনি ঢাকায় এসেছেন ফাইন বাজারের আমরা নিউজ দেখলাম তো এইটা আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট হয়তো আলাপ করে এসেছে সব কিছু যে যদি অনেক জায়গায় যা হচ্ছে না যেটা পজিটিভ নেন যদি সাইকোলজিভাবে গিয়ে যদি হয় ওই চিন্তা করে হয়তো ম্যানেজমেন্টও ছেড়েছে আর সাকিব এটা চিন্তা করেছে হয়তো এই জন্য এটা হয়েছে এন্ড অফ দ্য ডে তো সাকিব কোথায় গেল কী করলো এটা ইম্পর্টেন্ট না মাঠের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট যদি এটা হয়ে সাকসেস হয় তাহলে আমি মনে করি যে পজিটিভভাবে নেই আর কেন মানে কি এত শর্ট টাইমে এটা এখান থেকে বলা আসলে কমেন্ট করাটা ঠিক হবে না যেটা উনি অনেক এর আগেও করেছেন আইপিএলে উনি তাদেরকে নিয়ে গিয়েছিলেন ইটস ফাইন বাট এটা আবার একদমই ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপে অনেকগুলো প্রোটোকল থাকে সব কিছু থাকে যদি ওই প্রোটোকল সব কিছু মেনটেন করে আসেন আর যদি পজিটিভ কিছু আমাদের জন্য হয় তাহলে ইটস ওকে আমি জানি না আমি অ্যাভারেজ একটা মার্ক দেবো এটার জন্য একেবারে সাকিবের বেলায় আসলে প্রশ্ন করলে আপনার মতো আসলে সবাই ডিফেন্সিভ শটটাই খেলতে চায় কারণ আপনি যেমনটা বললেন যদি পারফরমেন্সে ভালো হয় তাহলে নিশ্চয়ই এসছেন এবং সবকিছু মেনেই নিশ্চয়ই না অল ওই এক্স্যাক্টলি প্রোটোকল বা কি বা সাকিব যা পারেন আর কেউ আসলে পারেন না কেউ হয়তো ভাবতেও পারেন না এত দূর যে বিশ্বকাপে দলকে রেখে ক্যাপ্টেন চলে আসবে মিরপুরে মানজুর মোর্শেদ আপনি অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন আপনি তো অনেকগুলো বিশ্বকাপ দেখেছেন আপনার ক্যারিয়ারে এরকম ঘটনা আগেও দেখেছেন কিনা বা বিশ্বকাপ যদি ইংল্যান্ডে হতো তাহলে সাকিব এই সুযোগটা নিতে পারতেন কিনা বা যে আইপিএল এর রেফারেন্সটা টানা হচ্ছে আইপিএল এ তো তিনি কোচ সালাউদ্দিনকে নিয়ে গিয়েছিলেন তিনি নিজে উড়ে আসেননি সো সব কিছু মিলে এবং আরও একটা প্রশ্ন যেটা শুরুতেই বলছিলাম সাকিব তামিম ইকবাল প্রসঙ্গ বলেছিলেন যে আপনি 100-200 করে ফেললেন তাতে কি এসে যায় দল তো হেরে গেল আপনি কি পার্সোনাল অ্যাচিভমেন্ট করতে চান আপনি তো টিম ম্যান নন এখন আসলে সাকিব যেটা করছেন সেটা আসলে কিভাবে টিম ম্যানশিপ হয় প্রথম সাকিব যা পারেন অন্য কেউ তা পারে না প্রথমে আপনাকে এটাকে মেনে নিতে হবে আর সাকিব তো সব সময় চমকে দিতে পারে মানে সেটা অন এন্ড অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডেও তিনি চমকে দেন অফ দ্য ফিল্ডে ইদানিং বেশি চমকে দেন মানে কেউ কখনো কল্পনা করতে পারেন না যে সাকিব আসলে কি ভাবছেন তার প্ল্যানিংটা আসলে কোথায় আমরা গণমাধ্যম কর্মীরাই তো অবাক হয়ে গেছি যে যারা আসলে বিশ্বকাপ কভার করছেন তারাও বুঝতে পারেননি তারাও জানতেন না যে সাকিব কি করছেন তিনি কি কলকাতা যাচ্ছেন না ঢাকায় আসছেন আমরা যারা দেশে রয়েছি তারাও চিন্তা করতে পারেনি ভাবতে পারেনি যে তিনি এই কাজ করছেন যাই হোক সেটা আমাদের জন্য না বিশ্বাস হতে গিয়েছিল যে সাকিব কোথায় এখন খুঁজে বের করো তাকে বিষয়টা এরকম আমাদের তো সেটা কভারেজ দিতে একটা প্রেশার থাকে একটা চাপ থাকে তো তিনি তো আলটিমেটলি গতকাল সবাইকে চমকে দিয়েছেন এবং তিনি সবাইকে চমকে দিতে ভালোবাসেন তার দলে কোচিং স্টাফ ম্যানেজার্স মিলে 9 জন আছেন এত বড় মানে লটবহর কোচের এত বড় লটবহর বিশ্বকাপে আর কোনো দলের নেই কিন্তু সেটা বাংলাদেশের রয়েছে তিনি সেখানে কারোর উপর আস্থা রাখতে পারলেন না তিনি শেষ পর্যন্ত ফিরে এলেন তার ছোটবেলার কোচ নাজবুল আবেদিন ফাহিমের কাছে এবং শিক্ষকের গুরুর কাছে শিক্ষকের কাছে যখন ছাত্র ফিরে আসতে চায় তখন ওই শিক্ষক কিন্তু না করতে পারেন না আবার এটাও ঠিক যে সাকিব ইতিপূর্বে যেটা আপনি বলছিলেন তার আরেক গুরু আইপিএল নিয়েছিলেন এবং সেখান থেকে সফলতাও তিনি পেয়েছিলেন তো হয়তো বা এই 2 দিন বা 3 দিন তিনি অনুশীলন করবেন তারপরে হয়তো বা তিনি বিকালের দিকে ফ্লাই করতে পারেন যেটা আমরা শুনছি তো এই 3 দিনের হয়তো বা সহায়তা করবে এটা মনে হচ্ছে
তো সেখান থেকে হয়তোবা তিনি তার মানে ফিডব্যাকটা দিয়ে দেবেন, এবং একটা যদি তিনি যদি ভালো খেলে ফেলেন তাহলে যত আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে যে তিনি টিমকে ফেলে আসলেন কেন, এটা তো আসলে ঠিক না, এইভাবে তো হয় না, বিশ্বকাপের অন্য কোনো ক্যাপ্টেন কি এইভাবে ফেলে আসে, তিনি তার টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো হয়তো আমরা করবো না। নাজমুল শান্ত ইনফর্ম হয়ে গিয়েছেন, এখন তিনি পারফর্ম করতে পারছেন না, লিটন দাস নিতেই পারেন, কেউ তো নিচ্ছে না। কারণ হচ্ছে এটা বাংলাদেশ, সেটা হচ্ছে যে সবাই যখন ব্যর্থ হচ্ছে তার মধ্যে একজন যখন একটু একটু সাফল্যের ঝলক দেখাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা নানা রকম চিন্তা করছি, কারণ চিন্তার প্রেক্ষাপট কিন্তু তারা তৈরি করে গেছেন। আপনি দেখেন যে বিশাল হাটটা বাংলাদেশ হারলো সবশেষ ম্যাচে, সেখানে মাহমুদুল্লাহর সেঞ্চুরিটা মনে হচ্ছে যে বিশাল একটা জয় তার জন্য ব্যক্তিগত, তিনি তার অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তিনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে না এখন নয়, সব কথা প্রকাশের এখন সময় হয়, এটা বিশ্বকাপ চলছে। তো দেখেন আলটিমেটলি সবাই কিন্তু সবকিছু বোঝে, তো ওই যে বলে না যে কাজটা যদি ভেঙে যায় ওটা যদি আপনি জোড়া লাগান, জোড়া হয়তো লাগবে কিন্তু মাঝখানে যে ভাঙা অংশটুকু রয়েছে যে দাগটা রয়েছে দাগটা কিন্তু চলে যায় না। তো বাংলাদেশ টিমের অবস্থা হয়ে গেছে এখন ওরকম, এখন এই যে সাকিব আল হাসান অফর্মে, আপনি নাজমুল শান্তের কথা বলছেন তিনি অফর্মে, তারপরে তাহিদ হৃদয় তিনি অফর্মে, তো আলটিমেটলি সবাই তো এখন নিজের কথা চিন্তা করছে। দলের অধিকাংশ প্লেয়ার যদি ইনফর্ম থাকতো, যদি রানের মধ্যে থাকতো, তাহলে কিন্তু এই চিন্তাটা করতো না। এখন তো মানে ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা, যে আমি আগে 40 করি, আমি আগে 50 করি, তারপরে ভাববো দল কি করে। তো দেখেন বাংলাদেশ কতটা খারাপ জায়গায় চলে গেছে মানসিকতার জায়গা, যে একজন প্লেয়ার এখন তাকে ভাবতে হচ্ছে যে আমি কিভাবে পারফর্ম করব। তো একটা পুরো দল অলমোস্ট যে তারা অফর্মে চলে গেছে, না পেস বোলাররা ফর্মে রয়েছেন, না স্পিনাররা ফর্মে রয়েছেন, না ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন, না ফিল্ডাররা তাদের সেরাটা দিতে পারছেন, সব মিলে একটা হজবরল অবস্থা। এবং এইখান থেকে পরিত্রাণের উপায় কি সেটা আসলে আমরা জানি না, জানি অবশ্য কিন্তু সেটা নিয়ে আমরা কখনো কথা খুব বেশি এগোতে পারি না, কারণ আমাদের সমস্ত চিন্তাই থেকে যায় জাতীয় দল কেন্দ্রিক। ইভেন আমি সবসময় এটা বলি যে ইভেন শ্রীলঙ্কান ক্রিকেটেও কিন্তু সাতটা মানে ট্যালেন্ট রয়েছে যারা আগামীতে শ্রীলঙ্কান ক্রিকেটটা সার্ভ করবে, বাংলাদেশের যারা রয়েছে 3-4 জন হয়তোবা আন্তর্জাতিক মানের কিন্তু তাদের চেয়ে তারা কিন্তু বেটার। তো আগামী দিনগুলো অনেক স্বর্ণালী মনে হয় শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য, তাই যদিও তারা একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু ওই জায়গায় বাংলাদেশের এক্সপেক্টর তৈরি করতে পারে এরকম কোনো ক্রিকেটার কিন্তু খুব বেশি নেই বাংলাদেশ দলে, যারা রয়েছে তারা কিন্তু নিজেদেরকে সেভাবে প্রমাণ করতে পারছেন না, হয়তোবা তারা ফর্মে কিছুদিন থাকেন তারপরে একটা বিশাল সময়ের জন্য অফ ফর্মে চলে যান। তো এইভাবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না, আবার যেদিন যে ভালো খেলছেন তাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হয়, ওই যে 50-60 রানের মধ্যে আউট হয়ে যাবো একজন একটা ওপেনার হিসেবে আমি শুরু করে ওইখানে না থেমে থেকে 150 বা 140-এর কাছাকাছি ইনিংস খেলার একটা অ্যাবিলিটি থাকতে হয়, তো সেই সব জায়গায় তো তীব্র ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এদের নিয়ে আপনি কতটা প্রত্যাশা করবেন, তো না প্রত্যাশা করার তো আসলে কিছু নেই। গতকাল নেদারল্যান্ডস খুব বাজেভাবে হেরেছে বলে আমরা 10 থেকে উঠে এসেছি, আবার নেদারল্যান্ডসের সাথেই তো আমাদের পরের ম্যাচটা। জাভেদ ওমর বেলিম, গতকালের ম্যাচে যদি আমরা দেখি যে ম্যাক্সওয়েলের ইনিংসটা, তিনি আসলে স্টার্টিংটা তো এরকম ফ্লাইং ছিল না, তারপর তিনি 40 বলে 100 করে ফেললেন। ডেভিড ওয়ার্নার একজন অভিজ্ঞ ওপেনার, তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিলেন, আর আমাদের ওপেনাররা একটুখানি থিতু হয় তারপরে আসলে আউট হয়ে যান, আলটিমেটলি ওই যে থিতু হতে সময় নেয় সেটা তো তিনি কাভার করতে পারেন না, এবং সেটা তো মিডল অর্ডারের উপর চাপ পড়ে, টেলেন্ডের উপর চাপ পড়ে, আলটিমেটলি আমরা সেই 300-এর মধ্যেই আটকে আছি আসলে। তো নেদারল্যান্ডসের খেলা দেখেছেন, তারা একটা ম্যাচে চমক দেখিয়েছে, আমাদের সাথেও তো সেই সুযোগটা তারা নিবে। অফকোর্স তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে, কালকে হয়তো আউটলেট হেরে গিয়েছে, বাট টোটাল যদি এরা জয়লাভ বলেন বা আরো দুটা ম্যাচ বললেন তারা কিন্তু ভেরি মাচ কনসিস্টেন্ট। তো ওই একটা জায়গায় যেটা আপনি বললেন ম্যাক্সওয়েলের কথা বললেন, হয় কি আমাদের এটা আমি অলওয়েজ বিশ্বাস করি যে যে কোনো দলের আমাদের স্ট্রেংথটা এটা বাস্তবতা বুঝতে হবে যে আমরা 280-320 করে আমরা ম্যাচটা জিতবো যদি এরকম স্পোর্টিং ইউনিটটা, কিন্তু ওদের স্ট্রেংথটা ওরা 350 করার মতো কনসিস্টেন্ট এভরিডে অ্যাবিলিটি আছে। সে তারা ম্যাক্সওয়েল যদি আপনি বলেন স্টার্টিংয়ে বা ওয়ার্ল্ড কাপ আরম্ভ তেমন একটা ফর্মে ছিলেন, কালকে যদি ব্যাটিং দেখেন এটাই হচ্ছে ওদের অ্যাবিলিটি আছে, সাম অফ ব্যাট পেয়ে যায়, যখনই অপরচুনিটি পায়
যদি ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার, তারা কিন্তু একা ম্যাচ জিতে যাবে। আমাদের কিন্তু দলের বাস্তব সত্য একা প্লেয়ার জিতার মতো খেলেন। সাকিব আল হাসান আমাদের ওয়ার্ল্ডের এক নম্বর প্লেয়ার, হয়তো উনি 70 করবেন, দুইটা একটা ব্রেক থ্রু দিবেন, দুইটা বা তিনটা ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ পাবেন, কিন্তু সাথে হেল্প লাগবে। কিন্তু অস্ট্রেলিয়াতে কিছু এমন প্লেয়ার, ইন্ডিয়াতে আছে, সবগুলো একা জিতিয়ে দেয়। হল্যান্ড যেমন অ্যাভারেজ সবাই খেলে, একটা গুছিয়ে দল খেলে, সেম বাংলাদেশ কিন্তু এখনও ওই টাইপের দল। আর এগেন্স্ট হল্যান্ডের সাথে খেলা আমার কাছে মনে হয় যে হল্যান্ড প্রচণ্ড রিল্যাক্স থাকবে, কেন এই ওয়ার্ল্ড কাপে ওরা যেভাবে খেলছে বা যে অ্যাচিভমেন্ট হয়েছে বাংলাদেশে, এখনও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তো স্বপ্ন দেখেছি আমরা সবাই, বা স্বপ্ন দেখতেই পারি সাধারণ দর্শক। আমরা সেমিফাইনাল কিন্তু চ্যাম্পিয়ন, ওটা একদম দূরে থাক। এখনও বাংলাদেশ আমি মনে করি যে বিশ্বকাপে অ্যাচিভমেন্ট হওয়ার অনেক কিছু আছে। যদি আমরা হলের সঙ্গে অবশ্যই আমাদের জিততে হবে, ট্রিমেন্ডাস প্রেশার থাকবে একটা আমার বিশ্বাস, ওই প্রেশারটা নিয়েই প্লেয়ারদের খেলতে হবে। তারপর বাকি হল তিনটা ম্যাচ, ওই তিনটা ম্যাচে যদি আপনি একটা ম্যাচে জিততে পারেন, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে এটাও একদম খারাপ অ্যাচিভমেন্ট হবে না, যে অবস্থানে বাংলাদেশ আছে বা যে অবস্থানে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছিল। নিশ্চয়ই মনজুর মোর্শেদ, বাংলাদেশ তো আসলে তিনটা করেই ম্যাচ জেতে প্রত্যেক বিশ্বকাপে, এবার তো আসলে টার্গেট ছিল নিঃসন্দেহে তিনটার, সেই যে গেরোটা সেটা থেকে আসলে বেরিয়ে বাংলাদেশ একটু বাড়তি ম্যাচ জিতবে, শুরুটাও সেরকমই হয়েছিল, এরপর তো টানা চারটা ম্যাচ হারলো। এখন কি আসলে আশা আছে কি না যে বাকি যে ম্যাচগুলো আছে সেখান থেকে অ্যাটলিস্ট দুটো ম্যাচ বাংলাদেশ জিতবে, যদিও দেখছি আমরা পাকিস্তানের অবস্থাও খুবই খারাপ আমাদেরই মতো, সেই সুযোগগুলো আসলে বাংলাদেশ নিতে পারবে কিনা? দেখেন, বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, নেদারল্যান্ডস এর সঙ্গে, চারটা দলের সঙ্গে। তো পরপর তিনটা ম্যাচ হচ্ছে বাংলাদেশের, নেদারল্যান্ডস, পাকিস্তান আর হচ্ছে শ্রীলঙ্কা। এর মধ্যে কলকাতায় পরপর দুটো ম্যাচ নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে। তো এই তিনটা দলই কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে না। পাকিস্তান অনেক শক্তিশালী দল, কিন্তু তাদের সেরা ক্রিকেটটা খেলছে না। আফগানিস্তান কিন্তু দেখিয়ে দিয়েছে যে 280-90 করে ফেললেও পাকিস্তান সেটা চেস করা যায়। তাদের বোলিংটা এতটাই ইরেটিক, তাদের স্পিনাররা উইকেট পাচ্ছে না, কোনো স্পিনারই ফর্মে নেই। তাদের পেস বোলাররা একমাত্র শাহিন আফ্রিদি ছাড়া বাকিরা ঠিক মতো বোলিং করতে পারছেন না। হারিস শো প্রচুর রান দিচ্ছেন, হাসান আলী শুরুর দিকে উইকেট পেয়েছেন কিন্তু তিনিও ব্যয়বহুল। তো একমাত্র শাহিন আফ্রিদিকে দেখে খেললেই কিন্তু আপনি বড় স্কোর করতে পারবেন। তো সব মিলিয়ে আপনি যদি একটা ইকুয়েশন করে ফেলেন যে নেদারল্যান্ডস এর সঙ্গে আপনার খুব ভালো সুযোগ রয়েছে, ইভেন পাকিস্তানের সঙ্গে আপনার খুব ভালো সুযোগ রয়েছে, আর হচ্ছে এরপরে শ্রীলঙ্কা ম্যাচ, শ্রীলঙ্কা তো খাবি খাচ্ছে, শেষ পর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথুসকে পর্যন্ত তারা নিয়ে আসছে বাতিরানার থেকে, তার চেঞ্জ হিসেবে আসছেন ওখানে অ্যাঞ্জেলো ম্যাথুস, তারাও কিন্তু ইঞ্জুরিতে একেবারে জেরবার অবস্থা। তো এই তিনটা দল যারা আসলে ভালো ক্রিকেট খেলছে না, তো আপনি কেন সুযোগ দেবেন না তাদের বিপক্ষে? পরপর তিনটি ম্যাচে যদি তিনটি আপনি শেষ পর্যন্ত জিতে যান, তাহলে কিন্তু আবার মোটামুটি একটা হেলদি পজিশনে আসবে। তখন কিন্তু আবার অনেক ইকুয়েশন তৈরি হবে যে শেষ পর্যন্ত মানে অনেক ইভেন্ট বার্সে যদি একটা সেমিফাইনাল মিলে যায়, তখন শেষ ম্যাচটা বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তখন একটা সুযোগ মিললেও মিলতে পারে। তা এগুলো হচ্ছে অনেক সম্ভাবনার কথা, সম্ভাবনা কিন্তু সৃষ্টি করতে হয় মাঠে খেলে। সেই জায়গাটিকে তীব্র একটা সংকটের মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, সেখানে কোনো কিছু ঠিক মতো ক্লিক করছে না। আর মাইন্ডসেটটা যখন একবার নেগেটিভ হয়ে যায়, সেখান থেকে পজিটিভ করাটা খুব কঠিন হয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম দুটো ম্যাচ হারার পর দারুণ কামব্যাক করেছে, এখনো পর্যন্ত স্টিভেন স্মিথ রানের মধ্যে ফেরেননি, বড় ইনিংস খেলতে পারছেন, তাতে কিন্তু তাদের কোনো সমস্যা নেই। দেখেন সবচেয়ে বড় ব্যাটসম্যানটা অফ ফর্মে, কিন্তু বাকিরা কিন্তু পারফর্ম করতে শুরু করছেন, ইভেন গ্লেন ম্যাক্সওয়েল পর্যন্ত পারফর্ম করতে শুরু করেছেন। ডেভিড ওয়ার্নার আর পাচ্ছেন, তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন, বিশাল বিশাল সেঞ্চুরি করছেন। তো এগুলো শেষ পর্যন্ত কোনো না কোনো সময় একজন ক্রিকেটার কিন্তু দলের দায়িত্বটা নিতে হয়। তো বাংলাদেশের ক্রিকেটাররা সেটা পারেন কিনা সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে গিয়েছে। এখন একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মেন্টাল ম্যাচুরিটি। সেই জায়গাটিতে মনে হয় এটা আসলে ঘরোয়া স্ট্রাকচার থেকে মানে তৈরি হয়, এবং সেখানে কিভাবে একটা ক্রিকেটার বেড়ে উঠছে, তার গ্রুমিংটা কিভাবে হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো ওইসব জায়গাগুলোতে, আর ক্রিকেট এখন একটা সায়েন্স, সেই সায়েন্সটা আপনি যখন একটা ক্রিকেটারকে দেবেন, সেটা ন্যাশনাল টিমে আসার পরে যদি দেন, তাহলে তো সব পিছিয়ে থাকলো। যেটা যখন প্রয়োজন, অর্থাৎ বয়সন্ধি থেকে শুরু করে একটা ক্রিকেটার যখন এস লেভেল করছে, তখন থেকে তার যে গ্রুমিং, তার যে সাপোর্টিং স্টাফ, তার যে হেল্প দরকার, তার যে মানে প্লেয়িং কন্ডিশন দরকার, সেটা কি বাংলাদেশে রয়েছে? সেটা বাংলাদেশে নাই, সেটা ইন্ডিয়াতে রয়েছে, শ্রীলঙ্কাতে রয়েছে, ইভেন পাকিস্তানেও রয়েছে। এইসব দেশগুলোতে কিন্তু স্কুল ক্রিকেট অনেক জনপ্রিয়, আমাদের এখানে স্কুল ক্রিকেটটা কিন্তু সেভাবে হয় না। আপনি বলতে পারবেন বাংলাদেশের ঢাকা শহরে সবচেয়ে
পপুলার স্কুল যেগুলো, সফল স্কুল যেগুলো, সেগুলোতে খেলার মাঠ রয়েছে, সেখানে ক্রিকেট টিম রয়েছে, একটা স্কুলে দুই তিনজন ক্রিকেট কোচ রয়েছে, তাহলে বিল্ড আপটা কিভাবে হবে? আর সব কিন্তু বিসিবির দিকে তাকিয়ে থাকলে হবে না, এই কালচারটা কিন্তু নেশন ওয়াইজ তৈরি হতে হয়। আর আমরা সবাই জানি যে ট্যালেন্ট শুধু শুধু ট্যালেন্ট থাকলে কিন্তু হয় না, ট্যালেন্টের সঙ্গে কিন্তু ম্যাচুরিটি এবং মেন্টাল যে গ্রোথ সেটাও কিন্তু থাকতে হয়, এডুকেশন থাকতে হয়। খাবি খায় না, এই জন্যই তো আসলে পার্থক্যটা বোধহয় হয়ে যায়। তারপরে প্রত্যাশা বরাবরের মতোই রাখছি।